গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আবার এসে গেছি আজকে, একটা খবরটা ভালো না খারাপ সেটা তোমরা বলবে, বাট আমরা বলতে পারি বেকারদের কাছে এটা একটা ভালো খবর। যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে বিগত এক বছর, দু বছর, তিন বছর ধরে, তাদের কাছে খুবই সুখবর। তো তার আগে বলে রাখি, আমাদের কিন্তু সপ্তাহে চারটে করে স্পেশাল ক্লাস হচ্ছে WBPSC ফুড এসআই, WBP কনস্টেবল, WBPSI, NTPC স্পেশাল, GK ক্লাস আমরা করিয়ে থাকি প্রত্যেক দিন রাত 9টা, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। আজকে আছে, আজকে রাত 9টায় কিন্তু লাইভ ক্লাস আছে, তোমরা যারা ইন্টারেস্টে তারা দেখতে পারো। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ আমি কিন্তু ভালো ভালো ক্লাসের ভিডিও এখানে আপলোড করে থাকি। তো যাই হোক, আজকে যে স্পেশাল খবর, আজকের স্পেশাল খবর বহু প্রতীক্ষিত পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সাব ইন্সপেক্টর, সেই ফুড সাব ইন্সপেক্টরে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। এবং আমরা অনেকেই ওয়েট করেছিলাম যে ভ্যাকেন্সি কত আসবে, ভ্যাকেন্সি কত আসতে পারে। বিভিন্ন তাবড় তাবড় ইউটিউব চ্যানেল, বিভিন্ন তাবড় তাবড় স্যারেরা হাজার প্লাস ভ্যাকেন্সি দিয়ে তারা তাদের কোর্সও শুরু করে দিল, তাদের ব্যাচেও ভর্তি করল। কিন্তু আজকে যখন নোটিফিকেশন বেরিয়ে গেল, তখন দেখতে পেলাম মাত্র 480টা ভ্যাকেন্সি। আমরা যদি ভ্যাকেন্সির দিকে লক্ষ্য রাখি, তাহলে কিন্তু মাত্র 480টা। জানি না এটা দয়া করেছে নাকি ভিক্ষা দিয়েছে, এটা আমার প্রশ্ন। এটা দয়া না ভিক্ষা সেটা তোমরা আমায় কমেন্ট বক্সে জানাবে। কিন্তু ভ্যাকেন্সি মাত্র 480টা, যেখানে আনরিজার্ভ আছে 220, যেখানে SC আছে 97, যেখানে ST আছে 29, যেখানে OBC A আছে 48, যেখানে OBC B আছে 34। তো টোটাল 480টা সিট, ব্যাকলগ 29 আছে। কোয়ালিফিকেশান আমি আগেই বলেছিলাম, মাধ্যমিক পাস আর বাংলা অথবা নেপালি, এই দুটো ভাষায় কিন্তু জানতে হবে। বাংলা ও নেপালি এই দুটো ভাষায় কিন্তু জানতে হবে। বাকিটা তোমরা মাধ্যমিক লেভেলে যারা যারা বাংলা সাবজেক্ট ছিল বা নেপালি সাবজেক্ট ছিল, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং মাধ্যমিক পাশের চাকরি, এজ লিমিট তো তোমরা সবাই জানো, 18 থেকে 40, এজ লিমিট 18 থেকে 40। আবার বলছি, এজ লিমিট 18 থেকে 40, মাধ্যমিক পাশের চাকরি। তো অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কবে থেকে, 23 তারিখ থেকে। ফিজ হচ্ছে 110 টাকা ফর জেনারেল, বাকি SC ST সব কিছু আলাদা সিস্টেম, তোমরা সবাই জানো। কোয়ালিফাইং মার্কস বলতে UR আছে 40%, OBC A ও B আছে 38%, SC A 35%, ST আছে 30%, PWD আছে 30%, ex-serviceman আছে 30%, meritorious sports person আছে 40%। লিস্ট অফ এক্সামিনেশন সেন্টারও দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। বাকি রইল এক্সাম প্যাটার্ন, ফর্ম ফিল আপ ডেট 23 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে কাল থেকে, শেষ হবে 20 সেপ্টেম্বর। বাকি আমি সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। সিলেবাস হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ 50, অ্যারিথমেটিক 50, এবং লাস্টে আছে 20 মার্কসের পার্সোনালি টেস্ট। ভাবো, এই একটা পরীক্ষা যেটার সিলেবাস মাত্র GK আর ম্যাথ, তাহলে বুঝতে পারছো কাট অফ কোথায় গিয়ে ঠিকবে। যার সময় হচ্ছে 1.5 ঘন্টা সময়, ভাবো এত সময় দিয়ে 100 নম্বরের পরীক্ষা। এক্সামিনেশন উইল বি হেল মাল্টিপল চয়েস, এ পরীক্ষা হবে, বাপরে বাপ। আর ফুল মার্কস হচ্ছে 20, পার্সোনালি টেস্ট 20 নম্বর, মানে ইন্টারভিউর জন্য 20। তাহলে টোটাল 120 মার্কসে কিন্তু তোমার র্যাঙ্কিং হবে, মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, টোটাল নোটিফিকেশান। তো তোমরা আমাকে জানাবে এটা কি দয়া ছিল না ভিক্ষা,
এটা কি দয়া না ভিক্ষা তোমরা আমাকে জানাবে। আর আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অবশ্যই ক্লিক করবে, কারণ আমরা কিন্তু সপ্তাহে 4টে করে ফুড এসআই স্পেশাল ক্লাস নিয়ে আসছি রাত 9টা থেকে। আজ রাত 9টায় কিন্তু দেখা হচ্ছে স্পেশাল জিকে ক্লাস নিয়ে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ সো মাচ।